ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমরা ভাষা আন্দোলন নিয়ে যা কিছু পড়েছো সব কিছুতে রয়েছে শহীদ আবুল বরকতের নাম। কিন্তু কে এই বরকত তা কি তোমরা জানো? আজকে আমরা এই শহীদ আবুল বরকত সম্পর্কে জানবো। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আবুল বরকত ছিলেন একজন বাঙালি ভাষা আন্দোলন কর্মী যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সৃষ্টি বাংলা ভাষা আন্দোলনে 1952 সালে নিহত হন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ হিসেবে ভূষিত করা হয়। শহীদ আবুল বরকত 1927 সালে 16 জুন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম আবাই, তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম। বাবলা প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি তার শিক্ষাজীবন শুরু করেন। আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা বহরা প্রাথমিক বিদ্যালয়ে। তিনি 1945 সালে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1947 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। ভারত বিভাগের পর 1948 সালে তার পরিবার ঢাকাতে চলে আসেন। 1948 সালে বরকত চলে আসেন পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশে। ঢাকার পল্টনে বিষ্ণুপ্রিয়া ভবনে তার মামা আব্দুল মালেকের বাড়িতে তিনি থাকতে শুরু করেন। উচ্চশিক্ষার জন্য 1948 সালে বরকত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। 1951 সালে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি অনার্স পাস করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার জন্য ভর্তি হন। 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ছাত্রদের আন্দোলন জোরালো হতে শুরু করে। ছাত্রদের দমন করতে বেলা 3টার দিকে হোস্টেলের চত্বরে ঢুকে নির্মমভাবে গুলি চালাতে থাকে পুলিশ। সে সময় আবুল বরকত এক বন্ধুর দিকে এগিয়ে আসছিলেন, হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। প্রথমে কেউ বুঝে উঠতে পারেনি, ততক্ষণে রক্ত দ্বারা ছুটে মাটি ভিজে যায়। তল পেটে গুলি লেগেছিল তার। পরনে ছিল নীল হাফ শার্ট, খাকি প্যান্ট ও কাবলি স্যান্ডেল। 2-3 জন ছুটে এসে বরকতকে কাঁধে তুলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও শরীর থেকে বেশ অনেক রক্ত বের হওয়ার কারণে ডাক্তাররা আর তাকে বাঁচাতে পারেননি। অবশেষে রাত 8টার দিকে বরকত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1952 সালে 21 ফেব্রুয়ারি মোট কতজন শহীদ হন তার সঠিক সংখ্যা জানা যায়নি, কারণ অনেক শহীদের লাশ মর্গ হতে মিলিটারি ও পুলিশ লুকিয়ে ফেলে। বরকতের লাশটিও সেদিন মর্গ থেকে সরিয়ে ফেলেছিল পুলিশ। আবুল বরকতের মামা আব্দুল মালেক ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, আর তার এক আত্মীয় সরকারের উচ্চ পর্যায়ের কর্মরত ছিলেন, তার নাম আবুল কাশেম। তারা দুজনে তদবির করে পুলিশের কাছ থেকে বরকতের লাশ উদ্ধার করেন। 21 ফেব্রুয়ারি 1952 সালে রাত 10টায় আবুল বরকতের আত্মীয় স্বজনের উপস্থিতিতে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এবং কড়া পুলিশ নজরদারিতে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে আব্দুল সালাম, রফিক, জব্বার, শফুর রহমান প্রমুখ শহীদদের অন্যতম তিনি। তার মৃত্যুর পর তার মাতা হাসিনা বেগম 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। ভাষা আন্দোলনে আত্মত্যাগের জন্য 2000 সালে বাংলাদেশ সরকার বরকতকে 21 পদক প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার স্মরণে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর নামে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালাটি 2012 সালে উন্মুক্ত করা হয় এবং এটি তৈরিতে অর্থ সহায়তা করে ঢাকা সিটি কর্পোরেশন। তার জীবনী নিয়ে 52 মিছিল নামে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে।